Sabji. Sabji le lo, Sabji. Hey, Anshul mummy, Sabji le lo. Hello friends, welcome back to my channel. Asha kori tumra shobai khub bhalo acho ar ami bhalo achi. এখন হচ্ছে বিকাল 4টা, সবাইকে জানাই গুড ইভিনিং। তা আজকে বিকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে স্টার্ট করে সকাল থেকে আমি একটু ব্যস্ত ছিলাম। কালকে আমার ঘরে গেস্ট এসেছিল দেখতে, তোমরা দেখো দেখাতে ভুলে গেলাম, তো ওইটা রান্না টান্না ছিল, এটা দিয়ে খাওয়া দাওয়া হলো আজকে। তো আজকে আবার আমার ঘরে কেউ আসছে, সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো, আজকে ভুল হবে না। তো এখনো দেখতে পাচ্ছ আমি বিছানায়, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সব কাজটা সেরে একটু শুয়ে পড়লাম। আর দেখো আরেকটা নাইটি, যেটা দুইটা নাইটি একই কালারে এসেছিল ওই নাইটিটা আজকে পরলাম, তো অবশ্যই বলবে কিরকম হয়েছে এই নাইটিটাও। তো বন্ধুরা, তো আজকে আবার গেস্ট আসছে, গেস্ট আছে আমার ঘরে, কে কে আসছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, আজকে কিন্তু আর ভুল করব না। তো চলো আজকে এখন বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর কাপড় চোপড় বিছানা টিছানা গুলো উঠাবো, বিকালবেলা ঘরটার ঝাড় দেওয়া রয়েছে, তারপর সন্ধ্যা দেবো, তারপর রান্না বসাবো। আর চলো দেখে নাও আজকে কি কি রান্না করি, কে আসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা প্লিজ 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 আমার ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো খাওয়া দাওয়া তো করলাম, ছেলে টিউশনে গেল, আজকে ছেলেকে স্কুলে পাঠাইনি জানো তো। আজকে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সকালবেলাও বৃষ্টি ছিল, আমি বলছি যে আজকে স্কুলে যেতে হবে না, যেও না, তার জন্য আর পাঠাইনি। তো এখন টিউশনে গেল ছেলে, আর তোমাদের দাদা ভাই বাজার করতে গেল। তো চলো বন্ধুরা দেখতে থাকো, বেশি বক বক করছে না, বিকালে কাজগুলো সেরে নি, এখানে ব্ল্যাঙ্কেট বিছানাপত্র সব গুছাতে হবে, ঘর ঝাড় দিতে হবে, তারপর রাত্রে রান্না সব জোগাড় করতে হবে, তারপর ছেলে আসবে, আবার ছেলেকে খাওয়া দাওয়া টিফিন টিফিন দিতে হবে, অনেকটাই কাজ পড়ে আছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা বিকালের কাজ সব কমপ্লিট, দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখানে বিছানাটা উঠিয়ে নিয়েছি, এই যে দেখো বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে, এখানে ঘরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট আমার, ওই রুমটা দেখো পুরো গুছিয়ে নিয়েছি, এই যে আমার ঘরটা গুছানো সব কমপ্লিট। তো দেখতে পেলে আমার বিকালের সব কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাবো হচ্ছে রান্না করে, রান্না তোড়জোড় চালাতে হবে এখন। তো চলো দেখা যাক আজকে কি কি রান্না করি, আর দেওয়া হবে সন্ধ্যা, বিকালে সব কাজ বাস আমার কমপ্লিট, তোমাদের দাদাভাই এখনো বাজার করে আসেনি। তো এখন দেখা যাক কি কি রান্না করি, তো চলো দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমি নাইটিটা পরেছি, অবশ্যই বলবে কমেন্ট করে কিরকম লাগছে আমাকে দেখতে। দুটো নাইটি একই কালারের আসলো, এটা শুধু এই জায়গার ডিজাইনটা একটু আলাদা ছিল, আর ওইটার পুরোটা একই ছিল, কিন্তু এই ডিজাইনগুলো সবটাই দুটো একই রকম। তো চলো দেখতে থাকো কি কি করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো বন্ধুরা আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজছি, আর এখানে কিছুটা ভেজে নিয়েছি, আর এখানে কিছুটা রয়েছে, এগুলো এখনো ভাজা হয়নি, আর এখানে চিকেনটা দেখো সবগুলো মশলাটা তুলে দিয়ে রেডি করে রেখেছি, আর এখানে ডাল হয়ে গেছে, আর এখানে করলাম হচ্ছে কষ্টে লেগে গেল। তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি, তো চলো বন্ধুরা রান্না টান্না করে নি, তারপর তোমাদের সামনে আবার আসছি আমি একবারেই। আর তোমাদের দাদা ভাইটা না সবচেয়ে বেশি কামচোর জানো তো, যখন আমার ঘরে কাজ বেশি থাকে তখন ও না আলসি আমি করে থাকে জানো, আর দেখাচ্ছে। তো চলো বন্ধুরা রান্না টান্না করে নি, তারপর আবার আসছি তোমাদের সামনে, তো কে কে আসছে সবটাই তোমাদের সামনে দেখাবো আজকে। তো চলো দেখতে হবে। তো বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট, চলো দেখে নাও কি কি রান্না করলাম। দেখতে পাচ্ছ এখানে মাছের ঝোল, আর এখানে হলো ডাল, আর এখানে করলাম চিকেন কষা, আর হলো গিয়ে পোলাও, বেগুনি করলাম, পাঁপড় ভাজি, সালাড,
আজকের মেনু অতটুকুই, আর দেখো এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করতে বসে গেছে। তোমরা তোমরা পার্টি করতেছো যেটা একটু উড়ে আনো কি লেগা। এখন খাওয়া দাওয়ার পালা চলছে, এখানে সবার দাদাদেরকে খাওয়া দিয়ে দিলাম, আর আমার বড় আছে দেখো, এখানে ওদেরকে খাওয়া দাওয়া করানোর পর তারপর আমরা খাওয়া দাওয়া করব। আমাদেরকে কেউ উঠিয়ে দেয়নি ভিডিও, তার জন্য আমাদেরটা শেয়ার করতে পারিনি। আর এটা ওই দিন যে আমি ক্যান্টিন থেকে এসেছিলাম, ক্যান্টিন থেকে আসার সময় তো আমি একটা 5 কেজি সার্ফ নিয়েছিলাম, ওই সার্ফটার সাথে বলটা ফ্রি দিয়েছিল। সেই জিনিসটা নিয়ে আমি দুষ্টামি করতে করতে আসছি রাস্তা দেখো। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট, দেখতে পেলে কে কে আসলো। তো আজকে আমাদের একজন হচ্ছে আমাদের ত্রিপুরার বেঙ্গলি ছিল আমাদের এখানে, আর একজন ছিল কলকাতার বেঙ্গলি দিদি। তো ওরা কলকাতার দিদি ভাইটা 15 দিনের জন্য আসছে গেস্ট হাউসে, তো ওর জন্য তাদেরকে বলা হয়েছিল আজকে আমাদের ঘরে খাওয়ার জন্য। আর ওই আরেকটা দিদি ছিল, ওইটা হচ্ছে আমাদের ত্রিপুরার, তো তার জন্য আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া হয় এরকম ভাবে। আমরা ওই দিন এর আগের দিন যার ঘরে ইনভাইট খেতে গিয়েছিলাম, ত্রিপুরার দিদি ভাইটার ঘরে গিয়েছিলাম, আজকে তার জন্য আমাদের ঘরে খাওয়ার জন্য বলেছি। তো সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করি, এখানে তার কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের, যে এখানে এখানে যাব, কোথাও ঘুরতে যাব, কোথাও যাওয়ার জায়গা নেই। আমাদের ক্যাম্পের থেকে বার হওয়ার পারমিশনও দেওয়া হয় না, মাঝের মধ্যে যদি আমরা আউট পাস নিই তাহলে যেতে পারি, না হলে যেতে পারি না। আউট পাস যদি নসিবে থাকে তাহলেই পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। ফিরে আসছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার থেকে ভালোবাসা রইল। লাভ ইউ অল মাই ফ্যামিলি, বাই, গুড নাইট।